প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম সামুদ্রিক একটা মাছ হচ্ছে লোড্ডা মাছ তা আজকে আপনাদের সাথে আমি রান্না করা শেয়ার করছি আর যেহেতু এই সময়ে লোড্ডা মাছটা অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় আর টেস্টও খুব ভালো আসে তো এই সময়ে আপনারা এভাবে লোড্ডা মাছটা রান্না করে খেতে পারেন আশা করি রেসিপিটি ভালো লাগবে আধা কেজির চেয়েও একটু বেশি লুড্ডা মাছ নিয়েছি আর এগুলো ছোট ছোট টুকরো করে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যে প্যানে লুড্ডা মাছটা রান্না করব সেখানে তিন টেবিল চামচ তেল তিন কোয়া রসুন কুচি করে হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিব এতে করে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে দুটা পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত রান্না করব। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি কারণ মাছটা যেহেতু লবণ দিয়েই ধোয়া হয়েছিল তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে রসুন আর আদা একসাথে করা আছে তা আধা চামচ দিলাম আধা চামচ দিচ্ছি হলুদ গুঁড়া খুবই সামান্য পরিমাণ দিব ধনিয়া গুঁড়া আর এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া ঝালটা আপনারা কম বেশি আপনাদের ইচ্ছে মতো করতে পারেন তবে একটু ঝাল হলে এই মাছটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষে আসা পর্যন্ত ওয়েট করছি মশলা অনেকখানি কষে এসেছে ঠিক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজ টমেটো সব মোটামুটি নরম হয়ে একদম গলে গেছে এবার লোড্ডা মাছটা দিয়ে দিব এই লোডা মাছটা দিয়ে কোনো রকম পানি দেওয়া যাবে না কারণ এই মাছটা এমনিতে অনেক বেশি সফট আর এখান থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে লোড্ডা মাছটা দেওয়া হলে একবার ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিব কারণ এরপরে এই মাছটা আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে মিশানো যাবে না দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মাঝে মাছ থেকে বেশ পানি বের হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছটাকে একটু ঢাকনা দিয়ে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরে এলাম এবার একটু লবণ লাগবে মনে হচ্ছে তাই সামান্য একটু লবণ আবার দিয়ে দিচ্ছি প্যানের দুপাশ ধরে প্যানটাকে একটু নাড়া দিব এতে করে চারপাশ থেকে মাছটা একেবারে সমান করে হয়ে আসবে আর লবণটাও চারপাশে মিশে যাবে এখন অলমোস্ট হয়ে গেছে আমি দু তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভাগ করে রেখেছি তা দিয়ে দিলাম উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিব এই মাছটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর খেতেও অসাধারণ আশা করি এই রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এখন চুলা থেকে নামিয়ে আমি দু মিনিট পরে মাছটার আউটলুক আপনাদের দেখাচ্ছি একটা মাছও কিন্তু ভাঙে এভাবে আপনারা মাছ রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আল্লাহ হাফেজ